ওয়েলকাম টু আর এম বায়োলজি আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ক্লাসটি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের জেন পারস ইউ জি করাবো তো আজ তার প্রথম ক্লাস তোমরা প্রতি রবিবার এবং অল্টারনেটিভ শনিবার করে আমার চ্যানেলে ক্লাস পাবে বায়োলজি পুরো ফুল সিলেবাস এবং কেমিস্ট্রির কিছু টপিক কেমিস্ট্রি সেই সব টপিক আমি যে টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করে রেখেছি অলরেডি এর আগে একটা ইন্ট্রোডাকশান ভিডিও দেওয়া রয়েছে যে কি কি পড়তে হবে কি কী না পড়তে হবে বই কি কি লাগবে যারা এখনো সেই ভিডিও দেখে নাও নি এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেটি কিন্তু দেখে নিও তো আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব তোমাদের জেনপাজিউজি ওরিয়েন্টেড একটি গুরুত্বপূর্ণ টপিক ট্যাক্সোনমি ট্যাক্সোনমির কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে ডিসকাস করবো যেমন ট্যাক্সোনমি কি ট্যাক্সোনমির প্রকারভেদ ট্যাক্সোনমির জনক এই সমস্ত কিছু আমি আজকে ডিসকাস করব সাথে ট্যাক্সোনমির উপাদান কি আছে তারপর দ্বিপদ নামকরণ কি যেগুলো পরীক্ষায় আসে সেগুলো ডিসকাস করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক টেকনিক্যাল কিছু গ্লিচের জন্য সাউন্ডটি একটু কমে গিয়েছে তোমরা হেডফোন ব্যবহার করে শোনো পুরো ক্লিয়ার শুনতে পাবে জেনে নেব যে ট্যাক্সোনমি শব্দটি কোথা থেকে এসছে বা ট্যাক্সোনমি শব্দটি কি কি দুটি শব্দ দিয়ে তৈরি এটা আমি জেনে নেব কি ট্যাক্সোনমি কথাটি গ্রিক শব্দ ট্যাক্সিস ও নোমোস এই দুটি শব্দ থেকে এসছে ঠিক আছে তো ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে বিন্যাস ট্যাক্সিস যে ট্যাক্সিস প্লাস নোমোস মিলিয়ে যে আমরা ট্যাক্সোনমি বলি তার প্রথম ওয়ার্ড অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে বিন্যাস এবং নোমোস কথাটির অর্থ হচ্ছে নিয়ম বা আইন বা পদ্ধতিও বলতে পারি সুইডেনের বিজ্ঞানী অগাস্তিন পি দ্য ক্যান্ডোলে অগাস্তিন পি দ্য ক্যান্ডোলে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে তার লেখা বই কি নাম বইটার থিওরিস অফ এলিমেন্টের ডিলা বোটানিক বইতে ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ঠিক আছে তো এই প্রশ্নটি তোমাদের কাছে আসতে পারে যে প্রথম কে শব্দটি ব্যবহার করেন এবং কোন গ্রন্থে ব্যবহার করেন যারা नीट দেবে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন যারা ক্লাস ইলেভেনে এ পড়ছো তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ঠিক আছে সংজ্ঞা কি বলা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণীকে বিজ্ঞানসম্মতভাবে শ্রেণীবিন্যাস করার আইন কানুন নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে একটা খুব শর্টকাট একটা সংজ্ঞা আমরা জেনে নিলাম তো আরো যদি ভালো করে বিস্তারিত আমরা জানি দেখো জীববিজ্ঞানের যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে দেখো আমি যে প্রশ্নটা তোমাদের করেছিলাম সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন এ ডি ক্যান্ডলে ক্যান্ডলে তার নিজের একটি লেখা বই সেই বইতে তিনি ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন বা প্রথম ব্যবহার করেন এবং ট্যাক্সোনমি শব্দটি দুটো শব্দের সমন্বয়ে তৈরি একটি হচ্ছে ট্যাক্সিস অপরটি হচ্ছে নোমস দুটো শব্দের সমন্বয়ে কিন্তু ট্যাক্সিস ট্যাক্সিস কথার কথার অর্থ অর্থ কি একটু দেখলে আর বিন্যাসের রীতিনীতি যেখানে আলোচিত হয় বা যে শাখায় আলোচিত হয় সেটা বিন্যাসের রীতিনীতি বলতে নামকরণ হতে পারে শনাক্তকরণ হতে পারে শ্রেণীবিন্যাস হতে পারে এগুলো যে আলোচনা করা হচ্ছে সেই শাখাকেই আমরা ট্যাক্সনমি বলছে এটা কিন্তু একটি প্রাচীন শাখা জীববিজ্ঞানের খুব একটি প্রাচীন শাখা এবার ট্যাক্সনমির কয়েকটি পার্ট আছে যেমন ক্যারিও ট্যাক্সোনমি ক্যারিও ট্যাক্সোনমি আমরা কাকে বলবো ক্যারিও আমরা তাকেই বলবো জীবের জীবকোষের নিউক্লিয়াস ক্রোমোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস নামকরণ শনাক্তকরণ রীতি বলা হয় ক্যারিও ট্যাক্সোনমি ঠিক আছে ক্যারিও ট্যাক্সোনমি তারপরে আছে সাইটোট্যাক্সনমি জীবের কোষীয় গঠন ও কোষীয় উপাদানের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস নামকরণ ও শনাক্তকরণের নীতিকে সাইটো বলা হয় তারপরে দেখো বিটা ট্যাক্সনমি জীবের বাহ্যিক সারিস্থানিক কোষবিদ্যা রেণুবিদ্যা সম্পর্কিত বৈশিষ্ট্য নিয়ে শ্রেণীবিন্যাস নামকরণ ও শনাক্তকরণের নীতিকে কি বলা হচ্ছে বিটা ট্যাক্সনমি বলা হচ্ছে জীবের বিশদ বর্ণনা পারস্পরিক সম্পর্ক অভিব্যক্তির ভিত্তিতে শ্রেণীবিন্যাস নামকরণ ও শনাক্তকরণের নীতিকে কি বলা হচ্ছে গামা ট্যাক্সোনমি বলা হচ্ছে তারপরে ওমেগা ট্যাক্সোনমি আছে জীবের অঙ্গসংস্থান ভ্রূণতত্ত্ব প্রজননবিদ্যা সংস্থান ইত্যাদি ব্যবহার করে শ্রেণীবিন্যাস নামকরণ ও শনাক্তকরণের নীতিকে ওমেগা ট্যাক্সোনমি বলা হয় তারপর আছে দেখো কেমো ট্যাক্সোনমি জীবের রাসায়নিক উপাদান যেমন অ্যামাইনো অ্যাসিড ডিএন এর উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস নামকরণ শনাক্তকরণ করার নীতিকে বলা হয় তারপরে আছে আলফা ট্যাক্সোনমি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে শ্রেণীবিন্যাস ও নামকরণ ও শনাক্তকরণ করার নীতিকে আলফা ট্যাক্সোনমি বলা হয় এবারে আমরা চলে আসি কিছু MCQ oriented ওরিয়েন্টেড পয়েন্ট এগুলো আমরা থিওরি পড়লাম এবার আমরা কিছু এমসিকিউ ওরিয়েন্টেড পয়েন্ট যদি পড়ি দেখো ট্যাক্সোনমির জনক ট্যাক্সোনমির জনক বলা হয় কিন্তু ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক হলো ক্যারোলাস লিনিয়াস তার দুটো গ্রন্থ আছে একটা গ্রন্থর নাম স্পিসিস প্লান্টেরাম একটা গ্রন্থের নাম সিস্টেমা ন্যাচুরি তোমরা প্লান্টেরাম দেখে বুঝতেই পারছো এই গ্রন্থে শুধুমাত্র কিন্তু উদ্ভিদ প্রজাতি নিয়ে কিন্তু আলোচনা করা আছে উদ্ভিদ প্রজাতি কতগুলো উদ্ভিদ প্রজাতি পাঁচ হাজার উদ্ভিদ প্রজাতি এবং সিস্টেমা ন্যাচুরি সিস্টেমা ন্যাচুরিতে চার হাজার দুশোটি প্রাণী প্রজাতি নিয়ে কিন্তু আলোচনা করা তাহলে জনক কে হলেন জনক হয়ে গেলেন ক্যারোলাস লিনিয়াস এবং তার রচিত দুটো গ্রন্থের নাম স্পিসিস প্লান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি এরপরে আমরা আরো কিছু পয়েন্ট যদি নিই চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয় হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনককে হিপোক্রেটিস জনক এবং বায়োলজির জনক সেটাকে অ্যারিস্টটল এবং বিদ্যার জনক কেন বলা হয় ভাবে প্রথম যদি প্রাণীদেরকে কেউ ভাগ করে থাকেন সেটা কিন্তু অ্যারিস্টটল করেছিলেন সমগ্র প্রাণী জগৎকে দুটো গোষ্ঠীতে ভাগ করেছিলেন কিসের ভিত্তিতে রক্তের বর্ণের ভিত্তিতে অর্থাৎ রক্তের রং লাল কিনা কিংবা রক্তের রং লাল নয় এই বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্র প্রাণী প্রাণীজগতকে দুটো ভাগে ভাগ করেছিলেন একটাকে বলেছিলেন ইনাইমা এবং অন্যটিকে বলেছিলেন অ্যানাইমা ইনাইমা মানে হচ্ছে যাদের রক্তের রং লাল তারা হচ্ছে ইনাইমা প্রাণী এবং যাদের রক্তের রং লাল নয় তাদেরকে বলা হয়েছিল অ্যানাইমা অর্থাৎ সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে অ্যারিস্টটল সমগ্র প্রাণী প্রাণীজগতকে দুটো গোষ্ঠীতে ভাগ করেছিল একটা খুব আহ ছোটো ক্যারেক্টার বা ছোটো বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটা হলো রক্তের রঙের ভিত্তিতে ঠিক আছে তাই ওনাকে কি বলা হয় প্রাণীবিদ্যার জনক বলা হয় সাথে সাথে কিন্তু বায়োলজিরও জনক বলা হয় তোমাদের প্রথম চ্যাপ্টার আছে লিভিং ওয়ার্ল্ড যদি অ্যাস পার আমরা দেখি বা তোমাদের ইলেভেনের বইতে দেখো তাহলে আমাদের লিভিং ওয়ার্ল্ড আছে লিভিং ওয়ার্ল্ডে তেমন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আসে না জেনপাসিউজিতে তাই আমি ওই চ্যাপ্টারটা থিওরিক পার্টটা পড়াচ্ছি না কিন্তু অবশ্যই এমসি পার্ট তোমরা পাবে এরপর আরও একটা গুরুত্বপূর্ণ যদি আমরা এমসিকিউ পার দেখিনি উদ্ভিদবিদ্যার জনক কে উদ্ভিদবিদ্যার জনক কিন্তু থিওফরাস উদ্ভিদবিদ্যার জনক থিওফরাস ঠিক আছে এরপরের স্লাইডে আমরা চলে যাই ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি কি আছে ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায় অর্থাৎ একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি কেমন ভাবে আসছে কিভাবে বিবর্তন হচ্ছে সেটা আমরা জানতে পারি আমরা ট্যাক্সোনমির মাধ্যমে জীবের শনাক্তকরণ করতে পারি অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য জানতে পারছি তার নিরিখে শনাক্তকরণ করতে পারছি এটা একটা ফ্যাক্টর এবং সে সমস্ত জীবের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারছি যদি আমরা বিবর্তনগত সম্পর্ক জানতে পারি তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু আমরা নির্ণয় করতে পারি এই তিনটেই আমরা করতে পারি কিসের সাহায্যে তিনটেই আমরা করতে পারি কিন্তু ট্যাক্সোনমির সাহায্যে ঠিক আছে তারপরের পাঠ শ্রেণীবিন্যাসে যদি ভিত্তি আমরা দেখিনি ট্যাক্সনমির উপাদানের বা ট্যাক্সনমির প্রয়োজনীয়তার পর একটা কিন্তু শ্রেণীবিন্যাসের ভিত্তি আমাদের জানা উচিত সেটা কি সারা পৃথিবীর সমগ্র জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো অঙ্গ সংস্থানজনিত ভিত্তি ভ্রূণতত্ত্ব গতিত ভিত্তি বাস্তুবিজ্ঞান জনিত ভিত্তি কোষগত ভিত্তি জৈব রাসায়নিক জনিত ভিত্তি এবং পরাগরেণুর গঠনগত ভিত্তি এটা হলো শ্রেণী বিন্যাসের ভিত্তি এরপরে আরো দুটো এমসিকিউ পয়েন্ট আছে সেটা আইসিবিএন এর পুরো নাম এবং আইসিজেএন এর পুরো নাম আইসিবিএন এর পুরো নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার এবং আইসিজেএন এর পুরো নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমিনক্লেচার ঠিক আছে আমরা সাধারণত যে ব্যাপারটা আমরা দেখে থাকি সেটা হলো জীব মোটামুটি দুটো পার্টে আমরা ভাগ করে থাকি একটা হলো বোটানিক্যাল অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং একটা হচ্ছে প্রাণী এই উদ্ভিদ জগতের সমস্ত কিছু নামকরণ নামকরণের রীতিনীতি এই আইসিবিএন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রাণী জগতের নামকরণ এবং নামকরণের রীতিনীতি কিন্তু এই জুলজিক্যাল কোড অর্থাৎ আইসিজিএডএন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় পরবর্তী দেখো ট্যাক্সোনমি উপাদান কি কি আছে অর্থাৎ আমরা ট্যাক্সোনমি যদি করতে যাই কোন কিছু তার উপাদান কি কি লাগবে কোনো কিছু একটা পদ্ধতি প্রথমে নির্দিষ্ট একটা জীবকে ধরো এ একটা জীব এই এটা কি আমাদের শনাক্তকরণ করতে হবে কিছু বৈশিষ্ট্যের নিরীখে আমাকে শনাক্তকরণ করতে হবে এটা হচ্ছে প্রথম পা দেখবে তোমাদের বইতে বৈশিষ্ট্যায়ন বলে লেখা আছে উপাদান হিসাবে সেটাও একটা উপাদান কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই তিনটে শনাক্তকরণ নামকরণ এবং শ্রেণীবিন্যাস অর্থাৎ কিছু বৈশিষ্ট্যের নিরিখে আমরা এ থেকে বিকে শনাক্তকরণ করতে পারি সেই পদ্ধতিকে আমরা কি বলবো শনাক্তকরণ বলবো শনাক্তকরণ হয়ে যাওয়ার পর সেই উক্ত জীবটিকে আমাদের নামকরণ করতে হবে সেটাকে আমরা নামকরণ বলবো এবং নামকরণ হয়ে যাওয়ার পর তাকে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাস করতে হবে যেমন শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা উপরে দেখলাম যে যে সমস্ত ভিত্তি আছে সেই ভিত্তিতে আমরা কি করবো শ্রেণীবিন্যাস করে নেব ঠিক আছে এবং শ্রেণীবিন্যাস করলে একটা নির্দিষ্ট ধাপে ধাপে সাজাতে হয় সেই ধাপগুলোকে আমরা কি বলি সেই ধাপগুলোকে আমরা বলি ট্যাক্সোনমিক হায়ারার্কি ট্যাক্সোনমিক হায়ারার্কি কি বিভিন্ন এককের সাহায্যে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে কি বলা হয় হায়ারার্কি বলা হয় এবং এই হায়ারার্কিকে আমরা কি বলি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির সাথে সাথে আরো একটি যে টার্ম ওদের মাথায় আসে সেটা হলো হায়ার আর্কিয়াল শ্রেণীবিন্যাস হায়ার আর্কিয়াল শ্রেণীবিন্যাস যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী উপরের স্তরের একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ার আর্কিয়াল শ্রেণীবিন্যাস বলে অর্থাৎ ধাপে ধাপে যে আমরা শ্রেণীবিন্যাসগুলো করি সেই শ্রেণীবিন্যাস অর্থাৎ নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী জুড়ে গিয়ে একটা বড় জীবগোষ্ঠী তৈরি করছে সেটাকেই আমরা কি বলি হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলি এবারে এই হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস আমরা যে ধাপ বলছি সেই ধাপগুলো যদি আমরা দেখে নিই দেখো সেই ধাপ হচ্ছে কিংডম বা রাজ্য ফাইলাম বা পর্ব ক্লাস বা শ্রেণী অর্ডার বা বর্গ ফ্যামিলি বা গোত্র গণ বা জেনাস স্পিসিস বা প্রজাতি যদি আমরা কিংডম থেকে প্রজাতির দিকে আসি তাহলে আমাদের কমন ক্যারেক্টারটা আস্তে আস্তে ইনক্রিজ করে এবং যদি ঠিক অপরভাবে আমরা প্রজাতি থেকে কিংডমের দিকে যাই তাহলে আমাদের কমন ক্যারেক্টারটা একটু হলে কিন্তু ডিক্রিস করতে থাকে এই জিনিসটা তোমাদের অনেকের মনে নাও থাকতে পারে যে কার পরে কোনটা আছে কিংডমের পরে ফাইলাম না কি ক্লাস তোমরা একটা ট্রিক্স মনে রাখতে পারো কিং 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 এটা মনে রাখতে পারো ফিলিপ ফিলিপ কাম ওভার ফর গুড সুপ অর্থাৎ রাজা যার নাম ফিলিপ সে এসছে ভালো স্যুপ খাওয়ার জন্য ঠিক আছে কিং থেকে কিংডম মনে রাখতে পারো ফিলিপ থেকে ফাইলাম মনে রাখতে পারো কাম থেকে ক্লাস মনে রাখতে পারো অর্ডার থেকে ওভার মনে রাখতে পারো ওভার থেকে অর্ডার মনে রাখতে পারো ফর থেকে ফ্যামিলি মনে রাখতে পারো গুড থেকে জেনাস স্যুপ থেকে স্পিসিস এছাড়াও আরও একটি টিক্স যদি আমি বলে দিই সেটা হচ্ছে কিপ কিপ পট ক্লিন গেট সিক অর্থাৎ আমরা যে পাত্রে খাবার খাই যদি সেই খাবার আমাদের সেই পাত্র যদি আমাদের পরিষ্কার না থাকে তাহলে আমরা কি রোগগ্রস্ত হয়ে যা পড়তে পারি তাহলে কিপ থেকে কিংডম পর থেকে ফাইলাম ক্লিন থেকে ক্লাস অর্ডার দেখে না তারপরে ফ্যামিলি থেকে ফ্যামিলি গেট থেকে জেনাস সিক থেকে স্পিসিস তো এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি ঠিক আছে তারপর এবারে আসে আমাদের যেটা তোমাদের সিলেবাসে গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বিপদ নামকরণ তোমাদের হচ্ছে দ্বিপদ নামকরণ দুটি পদ নিয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে ঠিক আছে দুটি পদের মধ্যে প্রথম পত্রটা আমরা প্রত্যেকই জানি প্রথম পত্রটা হচ্ছে গণ এবং দ্বিতীয় পত্রটা কিন্তু প্রজাতি প্রথম গণ দ্বিতীয় পত্রা কিন্তু প্রজাতি এইভাবেই আমরা দ্বীপদ নামকরণটা জানি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এর পরের যে ক্লাস আসবে সেই ক্লাসে তোমরা কিন্তু এই ট্যাক্সোনমির পরবর্তী পাঠ আছে অর্থাৎ দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে তারপরে সিস্টেমেটিক্স আছে তারপরে ট্যাক্সোনমিক্যাল কি আছে বিভিন্ন নমিন আছে যেমন টোপোনিম হোমোনিম সিনোনিম এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনটি বাজিয়ে দিও সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু জেন পাসের ক্লাস থিওরি প্লাস এমসি কিউ সমস্ত কিছুই পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত